হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ করার জন্য। আজকে ব্লগটি করব হচ্ছে ক্যাফে নিয়ে। ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন হয়তোবা ভিডিওর থাম্বনেল দেখে কোন ক্যাফ নিয়ে ভিডিও করতে যাচ্ছি। এটা হচ্ছে আটি বাজার পার হয়ে মধু সিটির পাশেই এই ক্যাফটা। আর আমরা আছি হচ্ছে এখন কোনাখোলা মোচরে। কোনাখোলা পাম্প থেকে বাইকে অয়েল নিয়ে বের হয়ে মোচরে আসলাম। এখান থেকে বামের রোডে চলে যাব। যাওয়ার রাস্তা আর ভিডিও করব না, একেবারে আপনাদের গ্রিন ভিলেতে গিয়েই ভিডিও করে দেখাবো গ্রিন ভিলের ভিতরে কী কী আছে। স্পেশালি একটা জিনিস হয়তোবা যারা আগে এসেছেন তারা দেখেননি, কারণ কিছুদিন আগেই এটা করা হয়েছে। তো চলুন গ্রিন ভিলেতে গিয়েই কথা বলা যাক। তো ভিউয়ার্স, এই হচ্ছে গ্রিন ভিলের গেট। এখানে দেখতে পাচ্ছেন বাইক রাখার জায়গা। একটু ভিতরে ঢুকি, দেখাই আপনাদের। সামনে আমার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে, ওরা মেবি ছবি তুলতেছে। ডান পাশে এখানেও বসার জায়গা আছে, অনেকে ছবি তোলে। এখানে বাচ্চারাও খেলাধুলা করে। ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন বসার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। একটু আগে বাড়া যাক, দেখি কি আছে। আর এই শুভ সাইড, বাচ্চাটা খুব সুন্দর দৌড় দিল। তো তন্ময় ছবি তুলতেছে। আমরা একটু উপরে উঠি, উপরে দেখা যাক আরো সুন্দর সুন্দর প্লেস আছে। এই হচ্ছে ডান পাশের প্লেসটা, ওই যে গেট দেখা যাচ্ছে। এখানে যে একটা ক্যান্টিন আছে, এখানে অনেকে বসে। ভিতরে যাওয়ার একটু, ভিতরে এখানে ওই যে আরতের যেভাবে বসে ঢালা বিছানার মতো করা আছে, সামনে দেখাচ্ছি আমি আপনাদের। এ দেখতে পাচ্ছেন এখানেও বসার অনেক জায়গা আছে, এটার কথাই বলছি আপনাদের। সামনে অর্ডার করার একটা জায়গা দেখা যাচ্ছে। আমরা একটু আগে বাড়ি। অনেকে এখানে এসে ওয়াশরুম খুঁজেন, ওয়াশরুমটা দেখাচ্ছি আপনাদের। ডান পাশে ঢুকবেন, এই নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে, ডান পাশে হচ্ছে মহিলাদের, এই যে দেখতে পাচ্ছেন, আর বাঁ পাশে হচ্ছে পুরুষদের। এখন চলেন আপনাদের যারা আগে এসেছেন তাদের জন্য একটা স্পেশাল কিছু। এটা হচ্ছে আপনারা ধরেন বিয়া শাদীর অনুষ্ঠান বা বার্থডে বা এই ধরনের যে কোনো অনুষ্ঠান সেলিব্রেশন করতে পারবেন এখানে। এটা নতুন করা হয়েছে, অনেক বড় প্লেসটা দেখতে পাচ্ছেন আর সুন্দরও। ব্যালকনি আছে এখানে, ব্যালকনিটা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দাঁড়িয়ে দেখতে প্লেসটা অনেক সুন্দর লাগে। সামনের প্লেসটা দেখেন, ওই পাশটা আপনাদের দেখাচ্ছি। যারা ধরেন বার্থডে সেলিব্রেশন করতে চান, ছোটোখাটো প্লেস দরকার, এই পাশটাতে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পাশের ভিউটা অনেক সুন্দর। তো ভিউয়ার্স, এই ছিল যতটুকু দেখানো সম্ভব হয়েছিল, দেখালাম। বের হচ্ছি আমি বাহিরের দিক। এখানে উপরও এখানে বা পাশে দেখতে পাচ্ছেন ওয়াশরুম, লেডিস অ্যান্ড জেন্টস উভয়ের জন্যই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ক্যাফটা ভালো লাগছে দেখানোর জন্য আসলাম আপনাদের। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমাকে সকলেই সাপোর্ট করবেন, আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।